1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আড্ডা বাঙালির রক্তে, আর সে আড্ডা যদি জমে যায় বই নিয়ে তাহলে তার কথাই নেই। সোমবার সন্ধেবেলা বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি কবি গদ্যকার জয়তি বন্দ্যোপাধ্যায়। জয়তি, তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই, নমস্কার করি একেবারে প্রথমে। নমস্কার। আচ্ছা জয়তি, তুমি কবিতা লিখছো অনেকদিন হলো, সবাই যেমন করে, তুমিও কি প্রেমের কবিতা দিয়ে শুরু করেছিলে? প্রেমের কবিতা, হ্যাঁ। প্রেম মানে সব রকম প্রেম, যদি মানে সবটাই প্রেম আর কি, যে কোনো কিছু। যেমন একজন পুরুষের প্রতি প্রেম, তেমনি একটা সময়ের পরে আমি যখন আর কি, তখন বাংলা নিয়েই তো যেহেতু পড়াশুনো, কবিতার প্রতিও একটা প্রেম, মানে তার যে শরীর সার্বিক আর কি, যে কোনো কিছুর প্রতি প্রেম। পুরুষের শরীর আর কবিতার শরীর তোমার কাছে দুটোই আকর্ষণীয় মনে হয়েছে? দুটোই সমান আকর্ষণীয় মনে হয়। মানে তুমি রীতিমতো শরীরই প্রেমে বিশ্বাস করো, তাই তো? কবিতার শরীর নিয়ে আসলে আমাকে একবার একজন মানে কিছু একটা সমস্যা হয়েছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তিনি বলেছিলেন যে ফর্মে কি একটু গন্ডগোল আছে, এরকম সুনীল দা বলেছিলেন একটি লেখা। এবং তারপরে কিন্তু জানোই যে ওনার হাত থেকে ওইটা, এই যে ছোটবেলা থেকে একটা মানে, তারপরে ওই আমি অবসেসড হয়ে পড়েছিলাম, মানে আমি বেশ সেটা থেকে। তুমি লেখাপড়া করেছো কোথায়, বড় হয়েছো কোথায়? কলকাতায়? বেহালা। বেহালায়? বিয়ের পরে কিছুদিন কলকাতায় বাইরে থাকতে হয়েছিল? রানাঘাটে। আমার লেখালেখি যদি প্রকাশিত হয়েছে প্রথম রানাঘাটে, এবং ওখানেই ছিলাম। এই দুটো জায়গার যে প্রকৃতি, রানাঘাটে চূর্ণী নদী বলো, একটা মফস্বল গঞ্জ শহরের মতো একটা ব্যাপার, আর এই কলকাতার একবারে ঝাঁ চকচকে নগর, আষ্টে পৃষ্ঠে একটা নগর জীবন, দুটো জায়গায় কি তোমার লেখা কন্ট্রিবিউট করেছে? আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু সে যেটুকুনি বলতে পারি যে আমি অসম্ভব একটা দুষ্টু দুরন্ত প্রকৃতির ছিলাম। একটা সাইকেল নিয়ে ওই যে সারাদিন বেরোতাম এই সিঁড়িটির শ্মশান হ্যান ত্যান, সেই অসম্ভব চঞ্চলতার ফলে আমি মানে বসে যে লেখা বা তার যে ফর্ম, সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ পেলাম বা ঝাড় খেয়ে সেই জায়গাটায় শান্ত হয়ে বসলাম কিন্তু রানাঘাটে গিয়ে। আর রানাঘাটে খুব বেশি একটা সাহিত্যের চর্চা হতো, মানে আমি অন্তত যখন গিয়েছিলাম, বিভিন্ন আড্ডা বিভিন্ন জায়গায়, এবং খুব ভালো লিখতেন তারা, যে সমস্ত যাদের পেয়েছি। একটা ছোট্ট দোকান, আনন্দদার দোকান, সেখানে বেশ কিছু মানুষ আসতেন, সমস্ত মিলিয়ে খুব মানে রানাঘাট আমাকে অনেকটা লিখিয়েছে। তারপর কলকাতায় পত্রপত্রিকা তো লিখে হচ্ছে? হ্যাঁ, কলকাতায় আসতাম, সমস্ত অনুষ্ঠান তো এখানেই হতো নানান রকম, সেটা আলাদা। কিন্তু বা অভিজ্ঞতা ছোটবেলার যা কিছু কথা সবই কলকাতার, কিন্তু মানে ওই যে শান্ত একটু হতে হবে তো, আমি একটু যে শিখবো বা লিখবো বসে, এবং সেই লেখাটাকে রাখবো, হারিয়ে ফেলবো না, সেইটুকু শান্ত করেছে আমাকে। তার আগে যে সরি, যেটুকু উনি দুরন্তপনাটা একটু কমেছে শ্বশুরবাড়ি এসে, শ্বশুরবাড়ি এসে। হ্যাঁ, এসে। আচ্ছা, তোমার তো এই যে শরীর প্রেম ইত্যাদি আলোচনা হচ্ছে, আঁতুর ঘর বা সূতিকা গৃহে এর শুরু আর শ্মশানে এর শেষ, তোমার একটা কবিতা ছিল শ্মশান বন্ধু বলে, একটু আমাদের পড়ে শোনাবে? জয়তি বন্দ্যোপাধ্যায় একেবারে তার প্রথম দিকের একটা বই থেকে আমরা তার কবিতা শুনে নেব, শুনে নিয়ে শুরু করব আবার পরের কথার। শ্মশান বন্ধু, কত লোক আসে বসে টসে খায়, কত লোক ঘোরে কত ধান্দায়, ঝামেলা এলেই কেটে পড়ে বাস্তবে, নির্বন্ধ বসে আছি আর আড্ডা তুমুল বিষয় বেকার, তুমি কি আমার শ্মশান বন্ধু হবে? প্রেম টেম সব হয়ে গেছে আগে, বিরহ বেদনা নিকটিনে ভাগে, জাহান্নামের পথটা এখনো বাকি, এসেছো বসো না, কি হবে বলো তো, এত সব জেনে বন্ধুর মতো
কৈশোরটাকে ফিরিয়ে আনবে নাকি? গুড়গুড় করে বুকটা, আবার বড্ড ঝামেলা, রাতটা কাবার, আঙুলের ফাঁক জ্বলন্ত হবে ভাবে। এসব কি আর ভাল লাগে কারো? বয়স বাড়ছে, বাড়বে তো আরো। মৃই মিশ্রিত হলে ঋত্বিকে অমিতাভে। বাহ, মিশ্রিত হলে ঋত্বিকে অমিতাভে! খুব সিনেমা দেখতে তুমি তখন, না? অসম্ভব সিনেমা, এই যে এই পর্যায়ের কবিতা, অসম্ভব সিনেমা দেখতে, না? ঋত্বিক তখন সবে বোধহয় এসেছেন, আর অমিতাভ যেটা আর কি, আমার দিদি খুব দেখতাম আর কি, বাড়িতে ছবি টবি রাখা, গুরু এবং এই সব মিলিয়ে গেল আর কি কোনো এক চেহারার কাছে এসে। তোমাদের ঋত্বিক, তোমার বর্দির অমিতাভ, এই নিয়ে ঝগড়া করতে তোমরা নিজেরা? ঝগড়া না, আমাদের ছোটবেলায় একটা সেই পোস্ট কার্ড জমানোর ব্যাপার ছিল, নানান রকম প্লেয়ারদের, যাকে আর কি যে পূজো করে মনে মনে, তার ওই পোস্ট কার্ড নিয়ে নিয়ে বাড়িতে এসে জমানো। তাতে প্রচুর ওই ক্রিকেটারদের এবং সিনেমা মুম্বাইয়ের, আমাদের সময়টা বাংলা সিনেমাটা খুব খারাপ হচ্ছিল, মানে ওই বিশেষ কয়েক কিছু সময়, তা তখন ওই নায়ক বলতে ওই অমিতাভ, মিঠুন, এইগুলো আমার দিদিদের ওইগুলো গল্প শুনতাম, কিন্তু তখনও দেখবার অনুমতি ছিল না। ঋত্বিক এলো শেষে। এখন কি সিনেমা দেখো? না, দেখা ছেড়ে দিয়েছ? মানে এই ধরনের সিনেমা দেখো না এখন? এইগুলো দেখা ছেড়ে দিয়েছো? দেখা, এখন কি অন্য ধরনের সিনেমা দেখার দিকে নজর গেছে? হ্যাঁ, অনেক ধরনের দেখি তো, মাঝে মাঝেই দেখি অনেক ধরনের সিনেমা, সিরিজ, অনেক কিছু দেখি। বাংলায় নানান রকম কাজ হচ্ছে, নানান শব্দ ব্যবহার এখন একটু দেখতে দেখতে অন্য রকম লাগে। আচ্ছা, এই যে শুনি কবিরা কবিতা লেখেন, তারা নাকি প্রেমে পড়েন এবং তাদের কবিতা নতুন হয়ে ওঠে, আবার এক গুচ্ছ কবিতা লিখতে পারেন ইত্যাদি, তুমি কি এই থিওরিতে বিশ্বাসী? প্রচুর প্রেমে পড়ো না তোমরা কবিরা? তুমিও মানে পথ প্রদর্শক হিসেবে যদি আমাকে প্রশ্নটা করো, তাহলে প্রেমে পড়া বলতে ঠিক কি বোঝায় সেটা একটা অন্য কথা, মানে অনেক বড় কথা। প্রেম তো সাহায্য করতেই পারে, মানে সাহায্য করে আমার মনে হয়। প্রেম একটা কষ্ট, সেই প্রেম একটা বাসে উঠে, মেট্রোয় উঠেছি, কেউ একজন এসে দাঁড়িয়েছেন, সেখান থেকে হতেই পারে, বা তার মুখের একটা কথা, সে হয়তো তার বন্ধুকে একটা কিছু কথা বলে, সেই শব্দটা সে সময় তো অন্তত খুবই এগুলো হতো। বেশ, আরও এরকম অকপট কথাবার্তা অপেক্ষা করে আছে আমাদের জন্য, কেউ যাবেন না, ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। আজকে আমাদের সঙ্গে রয়েছেন কবি গদ্যকার জয়তি বন্দ্যোপাধ্যায়। ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আছেন কবি গদ্যকার জয়তি বন্দ্যোপাধ্যায়। জয়তি, হচ্ছিল প্রেমের কথা, তো তোমার একটা প্রেমের কবিতা বরং শুনে নি আগে। পূর্বরাগ যেমন আছে বৈষ্ণব পদাবলিতে, তো এটা তার ঠিক আগের মুহূর্ত, মানে তারও আগের উত্তর পূর্বরাগ। হঠাৎ উদয় হলি কোন ব্রজে ঘুরছিলি, মেঘ থেকে ঝড় হয়ে পৃথিবীটা রঙ্গিলি, বড় তো সহজ নোশ বাপরে। ঝকঝকে তলোয়ার, চেহারার কিবাহার, আবরণে হাসি ছিল গহনে ভীষণধার, তখনও খুলিস নিত খাপড়ে। চোখ দুটো মায়াময়, ঝাঁকড়া চুলের ঢেউ, রাধার কেষ্ট হয়ে কলির পেছনে ফেউ, আমি তোর রাধা হতে চাইনি। বিশ্বাস কর তুই সত্যি রাধা তো নই, ছল নয় প্রাণ দায় মিনারেল জল বই, ওই ভেবে তোর দিকে চাইনি। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে যাবে, হোক গে, বেকার তো বসে আছি, না হোমে না যোগ্যে, যেটুকু দেবার তুই শব্দে। অপেক্ষা করে আছি কবে বাঁশি বাজবে, এবার ইটের ঘর আনন্দে নাচবে, টেলিফোন রিং রিং শব্দে। বাহ, এটা রীতিমতো মানে চঞ্চল প্রেমের কবিতা, ছোটবেলা লেখা মনে হচ্ছে। ছোটবেলা যখন তুমি সাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছ সিটি শ্মশানঘাট পর্যন্ত, তখনকার নয় হয়তো, কিন্তু ওই যে বললাম এইটে, তখনকার সেই অনুভূতিটাকে আবার লেখার মতন একটু শান্ত হলাম আরেকটু পরে, কিন্তু হ্যাঁ ছোটবেলারই লেখা। কিন্তু লেখার মতো শান্ত হলে বটে, কিন্তু সেই ছোটবেলার চঞ্চলতা, এই চঞ্চলতা তোমায় বারবার প্রেমে পড়তে
সাহায্য করতেও সেটা তো রয়েই গেছে এখনো। হ্যাঁ, একটুখানি এইটা নিয়ে আমি নিজেও খুব চিন্তা করি, প্রায়ই আমি লেখাপত্র হারিয়ে এখনো ফেলি যা মানে লিখলাম বা সবকিছু। একটু চঞ্চলতা আছে ভেতরে, ভেতরে ভেতরে চঞ্চলতা, একটু চঞ্চলতা আছে ফোনটা করি। একটা কথা, তুমি কবিতা লিখছিলে বেশ ভালো, গদ্য লিখতে শুরু করলে কেন? গদ্য মানে ওই যে যখন পত্রিকা সম্পাদনা করছিলাম কাশিদাস, তখন তোমাদের সব লেখাপত্র তোমাদের সঙ্গে গিয়ে গিয়ে লেখা দাও করতে করতে সবার আলাপ। তা সেই কাশিদাস করার সময় ওই নানান যেমন রম্য রচনার বিভাগে একটা লেখা আসেনি, সেটা লিখলাম এইরকম করে। বা সম্পাদকীয় তো ছিল, নিজের পত্রিকার জন্যই, নিজের পত্রিকার জন্যই প্রথম দিকে। তাতে অনেকেই খুব বললো যে লেখো গদ্য। তো আসলে আমরা তো ছোটবেলা থেকে রচনা লিখি, নানান রকম বন্ধুদের প্রেমপত্র লিখে দেয়া, সেগুলো তো গদ্যে লিখে দেয়া। দা গদ্যের গদ্য তো আছে, এখন তো আজকের দিনে তো আগে গদ্য আসে তারপর কবিতা। আচ্ছা, তোমার একটা বই খুবই বিখ্যাত হয়েছিল বিশেষ করে বাংলাদেশে, তুমি রামায়ণকে সহজ করে নিজের মতো করে লিখেছিলে। হ্যাঁ, সেটা কি নাম দিয়েছিলে? সহজ রামায়ণ নাম হয়েছিল ওটা, বাংলাদেশের যে সংস্করণটা ওটা ওখানে খুবই জনপ্রিয়। তখন ওই শাহবাগের একটা প্রস্তুতি চলছিল সব চারিদিকে, এবং ওদের ওখানে একটুখানি একটু নাস্তিক মনস্ক বা একটু গোঁড়াদের বিরুদ্ধে এরকম বেশ কিছু ছেলেমেয়ের সঙ্গে ফেসবুকে তখন ওই দল করে মানে ধর্মীয় কোনো গোড়ামির বিরুদ্ধে সবাই। যাই হোক, বইটা নিয়ে তুমি একটু বলো বইটা। হ্যাঁ, আমি তখন ওই রামায়ণ প্রসঙ্গটা আমি তখন লিখলাম কৃত্তিবাস একেবারে অনুসরণ করে। তারপরে ওখানেকারই একজন আর কি পাবলিশারের কাছে মানে ওরাই এসে আমাকে জানায় যে তুমি যদি বইটা করো। এবং তারপরে ওদের, আমি তো যাইনি, ওদের একুশের মেলায় ওটা প্রকাশিত হয়েছিল, এবং তারপরে ওদের সরকার শিক্ষা বিভাগ কিনেছে, বাংলাদেশ, হ্যাঁ, শিক্ষা বিভাগ কিনেছিলেন, এবং মানে প্রচুর বেস্টসেলার, মানে এক প্রচুর বই, মানে তিন বছর ধরে আমাকে ওরা ওই প্রতি বছর একটা বাংলাদেশ মেলা হতো, ভারত বাংলাদেশ মেলা, মানে অনেক বই মানে ভাবা যায় না প্রতি বছর বিক্রি হয়েছে, এবং ওরা রয়্যালটি দিয়েছেন, তুমি রয়্যালটি দিয়েছেন, এটা আনন্দের কথা। এখন বারবার লেখকদের মুখে শুনি যে রয়্যালটি পাওয়া যায় না, সমস্যা না, আমাকে একদম মানে এসে কলকাতায় এসে ওই রবীন্দ্র সদনের ওইখানে ওদের যে মেলাটা হয়, ওই মেলায় এসে নিজেরা বই, মানে এটা আমারও গল্প শোনা ছিল, কিন্তু বাংলাদেশের প্রকাশক তার থেকে বরং এখানকার প্রকাশকের থেকেও আর কি আমি বলবো যে বাংলাদেশের প্রকাশকের। হ্যাঁ, আচ্ছা, এই সহজ রামায়ণ বইটা থেকে একটু পড়ে শোনাবে? এটা খুব আনন্দের কথা, আমাদের এখানকার একজন কবি গদ্যকার তার একটা রামায়ণ নিয়ে তিনি ছোট একটা বই লিখলেন সহজ নিজের ভাষায়। মহাভারত নিয়ে প্রচুর লেখা পাওয়া যায়, কিন্তু রামায়ণ নিয়ে লেখালেখি সংখ্যা একটু কম। রামায়ণ নিয়ে গল্পটা, রামায়ণের গল্পটা মুখের ভাষায় লেখার সংখ্যাটা একটু কম। শুনে নিই জয়তী বন্দ্যোপাধ্যায়, কবি গদ্যকার, তার লেখা রামায়ণের একটুখানি অংশ, তার গদ্য রচনার শৈলীটা কেমন সেই আস্বাদন পাওয়ার জন্যে। অন্তঃপুরে রোজ দুপুরে আড্ডা বসে মেয়েদের, সীতার জা, তার বোন, দাসীরা সকলে শুনতে চায় লঙ্কার গল্প। রাবণ রাজার অনেক গল্প এখন অযোধ্যায় প্রচারিত। ত্রিভুবন বিজয়ী ছিল সেই রাজা, সীতাও বলে তার গল্প, গল্প করতে করতে খড়ি দিয়ে রাবণের নাম লেখে সেদিন। এরপরে সবাই চলে গেলে গর্ভবতী সীতা ঘুমিয়ে পড়ে সেখানে মাটিতে। রাম না পারছিল তখন সীতাকে ছাড়তে, না পারছিল সীতাকে রাখতে। বারবার অন্তঃপুরে আসতে ইচ্ছা হয় তার, সীতাকে সত্যি আর কতবার এক কথা জানতে চাইবে রাম। ঘরে ঢুকে ঘুমন্ত সীতাকে সে দেখে, পাশে খড়ি দিয়ে লেখা রাবণের নাম। লক্ষণকে ডেকে রাম জানায় সীতাকে গোপনে বনবাসে রেখে এসো। লক্ষণ এমন আদেশে প্রথমে অবাক হয়, এই ঢাকঢোল পিটিয়ে অশোক বন মানানো হলো, তারপরে এ আবার কী আজব সিদ্ধান্ত? রাম বুঝতে পেরে বলে, সীতা গর্ভবতী, তবু তাকে রেখে এসো দূর কোনো তপবনে। লক্ষণ এবার সব বুঝতে পারে, এ নির্বাসনের অর্থ পিতৃত্ব অস্বীকার, প্রাসাদে এরপরে সীতাকে আর রাখা সম্ভব না, রাজ পরিবারের মারাত্মক বদনাম হবে। কিন্তু তাকে রেখে ফিরবে কিভাবে সে, আয় জনম দুঃখিনী নারী? এ তো খুব বিতর্কিত একটা অংশ তুমি অবতারণা করলে, এটা কি সত্যি? কৃত্তিবাস আমি একদম দেখে দেখে টুকেছি। কৃত্তিবাস তো বাল বিয়ে থেকে অনেকটা
আলাদা, বাল্মীকি থেকে আলাদা, কৃত্তিবাসে যা লেখা ছিল সেইটা, মানে গর্ভবতী সীতাকে রাম ত্যাগ করছেন এটা বোধহয়। হ্যাঁ, কৃত্তিবাসে রয়েছে, কৃত্তিবাসে আছে, তোমার বইতেও তো আছে দেখছি। আমার বইতেও আছে। বেশ, তাই যে একটু সহজ করে লেখা এটা তোমার মাথায় এলো কেন? একি তুমি পড়াও বলে? ছোটদের সঙ্গে কথা বলতে বলতে দেখছি যে বেশিরভাগ বাচ্চারা আজকাল যেগুলো মানে সে খুব মজার মজার অভিজ্ঞতা কখনো হলে যে সব খাতা পাই আমরা মাঝে মাঝেই, বাংলার বদগুলি হলো বিশেষ সুবিশেষণ, মানে মানে যাই হোক মানে বাংলা একটু কম জানে, বাংলাটা একটু ইংলিশ মিডিয়ামে পড়া তাই তো, হ্যাঁ নেগলেক্টেড হয়ে পড়ছে মনে হচ্ছে, ফলে বারবারই মনে হয় বা এমনিতেও আমরা তাদের জন্য কিছু লিখি, বাংলা মায়ের সমস্ত সন্তানই শৈশব মানে অনেক সন্তানই শৈশবে আছে কিন্তু বলে আমার মনে হয় যে কৃত্তিবাস সম্পূর্ণ রামায়ণটা ওই কাব্যে পড়া বা কাশিদাসও, যাই হোক যারা সম্পূর্ণ কৃত্তিবাসী রামায়ণ পড়বার মতো অত বড় মোটা বই থানিট প্রায় পড়বার ধৈর্য হারাবেন, তারা সহজে সোজা করে ছোট করে লেখা এই সহজ রামায়ণ পড়ে নিতে পারবেন তোমার। এরকমই আকর্ষণীয় অনেক কথা অনেক ইনফরমেশন বাকি রয়ে গেছে, কেউ যাবেন না, বই আড্ডা লিখার চা অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে আছেন কবি গদ্যকার জয়তি বন্দ্যোপাধ্যায়। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পরেই। ফিরে এলাম বিরতির পর বই আড্ডা লিখার চা অনুষ্ঠান নিয়ে। আজ আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি জয়তি বন্দ্যোপাধ্যায়, কবি গদ্যকার জয়তি, যার কবিতা দিয়ে শুরু করেছি আমরা, মাঝখানে তার সহজ রামায়ণের সাধু গদ্যে আমাদের শ্রবণ নন্দিত হয়েছে, এবারে আবার চলে যাব জয়তির কবিতায়। জয়তি, একেবারে আমাদের শেষ পর্বের অনুষ্ঠান, তোমার একটা কবিতা দিয়ে শুরু করি। নৌকা খণ্ড। পরাণ আকুল হয় কোথা নাই কুল, ডাঙা নাই ডিঙি নাই নিরুপায় ভুল, চিকন শ্যামল হাত পারানি অভাবে, গোধুলি লগনে ধরি বেশ ভেসেছি স্বভাবে, সেনাও এ দোলা লাগে ছলাত ছলাত, ছইয়ের ভেতরে ছাওয়া বরষার রাত, খোল ছেঁচে তোলো জল মিশে যায় জলে, আমাকেও ফেলো মাঝি জলের বদলে, জলের ওপরে ঘর লঘিঠে ঠেকান, তর তর ভেসে চলা স্রোতের সমান, কোন দিকে পার মাঝি কোন দিকে বাও, কোন দিকে ভাঁটি টানে ডুবেছি কোথায়, কখন যে ভেসে গেছি গলেছি কখন, বুঝিনি যে মিশে কবে গিয়েছিল মন, ফেলে না দিয়েছ যদি না শুনে বারণ, ভরা ডুবি হবে মাঝি আমার কারণ, গভীর অতল জলে মিলছে না বাও, ডোবাও না হলে মাঝি নিজে ডুবে যাও। বাহ, এটা একটা সুন্দর প্রেমের কবিতা, তার মধ্যে কিছু শরীরও মিশে রয়েছে মনে হচ্ছে, জল ইত্যাদি অনুসঙ্গে ডুবে যাওয়া সম্পূর্ণ নিমজ্জন গম্ভীর হয়ে তোমার এটুকুই বলবা কবিতা বিষয়ে তাই তো। জয়তি, তুমি কি প্রেমের কবিতা লিখে বেশি আনন্দ পাও নাকি অন্যান্য সংকটের কবিতা লিখে বেশি আনন্দ পাও? সংকটের কথাও তো কোনো না কোনো প্রেমের জায়গা থেকে আমরা ভাবি না সংকট। আর ছন্দে লেখো কেন? আজকাল নাকি আর কেউ ছন্দে লেখে না, সেটা নাকি ডেটেড হয়ে গেছে, শুনতে পাই নানা রকম তত্ত্বের কথা, তুমি সেসব বিশ্বাস করো না তাই তো? বিশ্বাস করি না। তোমার কাছে কোনো লেখা ছন্দে এলে তুমি ছন্দে লিখতেই রাজি? ছন্দে লিখতেই রাজি, ছন্দে তোমার কোনো অ্যালার্জি নেই? না, ছন্দের বাইরে মানে আমি লিখতে খুব একটা পারিনি, খুব কম, মানে নিজে নিজেই যেটা যে লাইনটা এসছে পরে বুঝেছি, খুব সচেতনভাবে সবসময় যে ছন্দে লিখেছি তা না, কিন্তু মানে কোনোভাবে ওটা ছন্দে মানে গুনে গুনে তোমাকে ছন্দ মিলিয়ে লিখতে হয় না, মিলিয়ে কখনো লিখি, তোমার লাইনটা ছন্দেই চলে আসে, ছন্দেই আসে, মানে সততসারিত হয় তাই না? আচ্ছা, তুমি আগামী দিনে কি পরিকল্পনা? তুমি তো গদ্য লেখো, যে রামায়ণ নিয়ে গদ্য লিখেছো, এরকম আর কি গদ্যের পরিকল্পনা আছে তোমার? গদ্য একটু নাকি কোনো কাব্য নাটক? হ্যাঁ, মানে কাব্য নাটকও যখন আসলে একটা নির্দেশ এলে খুব ভালো হয়, মানে কেউ কখনো কিছু বললে, কিছু কিছু যেমন চর্যা, কিছু কিছু মানে কন্টেম্পোরারি ভাষায় কিছু চর্যা যেগুলো আর কি সাধারণ বাংলা বলে অনেকে যে শুধু বাংলা ভাষাটুকু জানেন বলতে জানেন তিনি হয়তো বুঝতে পারছেন না, যা সেই কারণে
ওইগুলোকে এরকম কিছু কিছু টুকরো টুকরো কাজ সবটাকেই আর কি, যাতে এখনকার বাঙালি বা আমাদের ছাত্রছাত্রীরা বড় হলে তারা পড়তে পারবে এরকম কিছু করার ইচ্ছা আছে। বেশ, এই যে প্রতি অংশ প্রকাশে উন্মুখ, এই বই থেকে আর একটা কবিতা তুমি আমাদের পড়ে শোনাও। আমাদের সঙ্গে রয়েছেন কবি জয়তী বন্দ্যোপাধ্যায়, তার আরো একটা কবিতা শুনে নেব। রূপকথা। মানুষ কালের দিন মনে পড়ে, আহা কি জীবন, পাতকুয়া গোলাধান, রোদ্দুরে আমের আচার। মাঝে মধ্যে তার ফেরা প্রায় শেষ রাতের দুপুর, টুকিটাকি শাড়ি গামছা, পোটলায় খেজুরের গুড়। তারপর মহামারী, তারপর মরেছে জীবন, তারপর নিরুদ্দেশে উজাড় গ্রামের পর গ্রাম। শরীর চিতায় জলে দাউ দাউ দলবদ্ধ লাশ, দল বেঁধে মৃত প্রাণ, দল বেঁধে করেছে উল্লাস। যক্ষ থাকে নির্বাসনে, ফিরে আসে মেঘ দূতসহ, নতুন পুটুলি হাতে এসেছে সে নবতর গ্রামে। মানুষ কালের দিন ভুলে গেছি, তোমাকে কি চিনি, কবে যে মরেছি প্রিয় সে হিসেব আমি রাখিনি। সাধ্যের অতীত তাই অসাধ্যের হাত বেড়ে যায়, নেবু পারতে সরসর দেশকাল পার হয়, সাধ্যাতীত কোথায় কোথায়। বাহ, এটাও কিন্তু প্রেমেরই কবিতা। তার মানে আমরা বুঝতে পারছি কবি জয়তী বন্দ্যোপাধ্যায় প্রেমের কবিতাতেই সিদ্ধ হস্ত। সমাজের সংকট তোমাকে ভাবায় না? সমাজের সংকট ভাবায় খুব বেশি, কিন্তু তোমার লেখায় তার খুব একটা প্রকাশ ঘটে না, তাই তো? এই লেখাগুলো খুব একটু আগেকার। সাম্প্রতিক লেখায় তুমি কি তোমাদের মানে আমাদের এই সমাজের সংকটকে ঠাঁই দিতে শুরু করেছো? মোটামুটি কিছু কিছু, বিশেষ করে গদ্য লেখার একটা চেষ্টাও করছি, এবং এই সময়টা খুব একটা বড় উপন্যাসের মতো তুমি একবার লিখছিলে। আমি লেখার চেষ্টা করছিলাম যে আগামী দিন যে জায়গাটা যেভাবে আমরা চলেছি তাতে করে আমাদের স্বাধীনতার 100 বছর যেদিন যেদিন পূর্ণ হবে সেদিন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। কি মনে হচ্ছে তোমার জায়গাটা আমাদের সংকট ঘনীভূত হচ্ছে, ব্যক্তিগত স্তরে না সামাজিক স্তরে? সামাজিক স্তরে, আন্তর্জাতিক, মানে সম্পূর্ণ মানব জাতির খুব একটা, আমরা কেউ আর খোলামেলা থাকছি না কারোর সঙ্গে। এই যে আড্ডা দিচ্ছি আজকে, বহুদিন পরে এখানে আড্ডায় এসে মনে হচ্ছে যে একটা আড্ডা হচ্ছে, কিন্তু মানে কেউ কারোর সঙ্গে কথা বলার সময় যেন অনেকটা চেপে বলছে এখন। যে কোনো জায়গায় 10 জন থাকলে সবাই সবাইকে একটু মনে করছে যে এখানে বলবো তো কথাটা। যে আড্ডাটা আমরা একসময় প্রচুর মেরেছি, এবং সাহিত্য মানে তো আত্মীয় স্বজন সবাই, সেই জায়গাটাতেও যেন সব জায়গায় যেন একটা অনুপ্রবেশ করছে সন্দেহ। বাইরের একটা বড় নেটওয়ার্ক এসে একটা বড় বাসা বাঁধছে, তাই তো? একদম আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি, বিচ্ছিন্ন হয়ে পড়ছি। সোশ্যাল মিডিয়াকে তুমি তার জন্য একটু দায়ী করো কি, নাকি বড় বড় কোম্পানি কর্পোরেট? কর্পোরেট, হ্যাঁ। আমি ইতিহাসের যদি সময় ধরা হয় সেই জন্য আমার খুব বেশি মনে হয় যে এখন বোধহয় কবিওয়ালাদের সময় আসার সময় এসেছে, আবার কবিওয়ালাদের লাগবে, আবার কবিওয়ালাদের দিয়ে শুরু হবে আর কি, লাগবে না আমাদের গুলো হয়তো। আচ্ছা, এমন একটা তুমি ভাবতে পারো আমি ঢোল বাজাবো, তুমি কবিতা গাইবে, কবি গান করবে? হ্যাঁ, এবং তারা তো প্রতিভাবান ছিল, তুমি একটা কবিতা বলছো আমি সঙ্গে সঙ্গে তার একটা উত্তর, ওই যে সেই উত্তম কুমার মনে আছে, আর রুমা গুহ ঠাকুর, আর যজ্ঞেশ্বরী, আর অ্যান্টনি ফিরিঙ্গি, যজ্ঞেশ্বরী হলো কুপকার। হ্যাঁ, তেমন একটা যুগ। তারপরে প্রসেনজিতেরও একটি, প্রসেনজিত করেছেন পরে, ওটা সৃজিতের একটা সিনেমায় উনি সিনেমায় পার্ট করেছেন, অ্যান্টনি ফিরিঙ্গি। ফিরিঙ্গি, তাহলে ওই সময়কার তারা তো এরা সব প্রতিভাবান কিছু কিছু ছিলেন, কিন্তু তুমি আবার কবিওয়ালাদের যুগে কবিতাকে ফিরিয়ে নিয়ে যেতে চাও? আমি চাই না, আমার মনে হচ্ছে যে সেই সময়টা বোধহয় মানে এসে গেছে। কেন, কবি মহলের এই নানা ধরনের ভিতরকার, কবি মহলে না, আমার যেটা মনে হয়েছে যে কবিওয়ালারা তো নিজেরা ইচ্ছা করে কবিওয়ালা হয়নি, সেই সময় তাদের সময় উৎপাদন করেছিল কিছু কবিওয়ালার, এই সময়টাকে আমার ঠিক ওই একই রকম মনে হয়। বেশ, সময়কে তার কোন অন্তরঙ্গ দৃষ্টিতে দেখে নিতে চান জয়তী বন্দ্যোপাধ্যায়, তার আগামী কাব্যগ্রন্থের দিকে আমরা তাকিয়ে থাকবো নিশ্চয়ই। আজকে অনেক সময় তিনি আমাদের দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। জয়তী, তুমি এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ, নমস্কার। নমস্কার।